নবরাত্রিতে আয়োজিত গরবাতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। খুনি সুধার হাজবেন্ড রাজেশ ঘরে এসে সুধাকে বলল, সুধা তাড়াতাড়ি করো, নয়তো গরবার জন্য লেট হয়ে যাবো তো। ব্যাস দু মিনিট আর একটু, আমি এক্ষুনি আসছি। এইটুকু বলেই সুধা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। ঘর থেকে বাইরে সুধা এসে দেখল ওর মেয়ে নাতাশা ও তৈরি হয়ে দাঁড়িয়েছিল। আরে নাতাশা, তুই কেন তৈরি হয়ে আছিস? মা, আমিও তোমার সাথে গরবা খেলতে যাব। তোকে কতবার বলেছি না নাতাশা, তোর ছোট বোন সমিয়া বেচারা পঙ্গু, যদি তুই আমার সাথে গরবা খেলতে যাস তাহলে ওর খারাপ লাগবে। তখনই রাজেশ ওর বউকে বলল, সুধা আমরা কতদিন সৌমিয়ার জন্য নাতাশাকে কষ্ট দেব বলতো? আরে সৌমিয়া তো প্রতিবন্ধী, কিন্তু নাতাশা তো পুরোপুরি ঠিক আছে, তাই না? তাহলে তো সৌমিয়া ঘরে একলাই থেকে যাবে। কাজের মাসিকে আমি কয়েক ঘন্টা থাকতে বলেছি আজকে এখানে, সৌমিয়া দেখাশোনা ও করে নেবে। নিজের বরের কথা শুনে সুধা সৌমিয়ার ঘরে এলো। সুধা দেখলো যে ওর পঙ্গু মেয়ে চোখে জল নিয়ে সবাইকে ঘুরে ঘুরে দেখছে। কি হয়েছে সৌমিয়া, তুই কাঁদছিস কেন? মা, যদি আমি পঙ্গু না হতাম তাহলে আমিও তোমার সাথে গরবা খেলতে যেতাম, আমারও গরবা খেলতে খুব ইচ্ছে করে। মা, নবরাত্রিতে নদিন মাকে প্রসন্ন করার জন্য আলাদা 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 উপায়ের এক উপায় হচ্ছে গরবা, মানে নৃত্য হয়। আর শাস্ত্রে মাকে প্রসন্ন করার জন্য নৃত্যকে একটা পথ বলা হয়েছে। কিন্তু মা, মাকে প্রসন্ন করার জন্য নৃত্য ছাড়াও আরও অনেক উপায় আছে। তুই নিজের মনে দুর্গা মায়ের জন্য সত্যিকারের শ্রদ্ধা রাখিস। দুর্গা মা সব মানুষের থেকে প্রসন্ন হন যাদের মনে মায়ের জন্য সত্যিকারের শ্রদ্ধা থাকে। এইটুকু বলেই সুধা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। সৌমিয়া কাঁদতে কাঁদতে বলল, দুর্গা মা, আমি তোমার সত্যিকারের শ্রদ্ধা করি আর তোমার ভক্তিও করি, কিন্তু আমি নৃত্যর মাধ্যমে তোমাকে খুশি করতে চাই। গরবা খেলে আমি কি সারা জীবন এরকমই পঙ্গু থাকবো? আমি কি কখনো গরবা খেলতে পারবো না? সৌমিয়া একলা একলা মা দুর্গার সাথে কথা বলতে বলতে কখন শুয়ে পড়লো ও বুঝতেই পারলো না। পরের দিন সকালে যখন সৌমিয়ার চোখ খুললো তখন ওর অহংকারী বড় দিদি নাতাশা ওখানে এলো। সৌমিয়া, কাল রাত্রে আমরা খুব এনজয় করেছি, গরবা খেলায় তো একটা আলাদাই এনজয়মেন্ট হয়। সৌমিয়া খুব নিরীহ ভাবে নাতাশাকে বলল, দিদি গরবা এনজয় করার জন্য খেলা হয় না, বরঞ্চ মা দুর্গাকে প্রসন্ন করার জন্য খেলা হয়। এটা শুনে নাতাশা, যে কিনা নিজের ফিট আর নিজের সৌন্দর্য নিয়ে খুবই অহংকার করত, রেগে গিয়ে নিজের ছোট বোন সৌমিয়াকে বলল, তুই আমাকে বলিস না গরবা এনজয় করার জন্য খেলা হয় নাকি মা দুর্গাকে প্রসন্ন করার জন্য। সত্যি তো এটাই যে তুই গরবা খেলতেই পারবি না, কারণ তুই পঙ্গু। আরে তোর চলার জন্য লাঠির দরকার হয়, তোর মতন পঙ্গু মেয়ের ওপরে মা দুর্গা কখনোই প্রসন্ন হবেন না। তখনই সুধা সেখানে এসে পৌঁছালো। অনেক হয়েছে নাতাশা, যদি সৌমিয়া পঙ্গু তাতে ওর কোনো দোষ নেই। কিরকম বড় দিদি তুই যে নিজের ছোট বোনকে অপমান করছিস? অপমান করিনি, বরঞ্চ সত্যিটা বলছি। এইটুকু বলেই নাতাশা রেগে গিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। সময় এইভাবেই কেটে যাচ্ছিল। একদিন সুধা নিজের বর রাজেশকে বলল, আমাদের দুজন মেয়ে বিবাহের যোগ্য হয়ে গেছে, কিন্তু আমার সৌমিয়ার জন্য খুব চিন্তা হয়। শুধুমাত্র তোমারই নয়, আরে ওকে নিয়ে তো আমিও চিন্তা করি, কিন্তু শুধুমাত্র ওর জন্য নাতাশার কথাটা তো ভুলে গেলে হবে না আমাদের। রাজেশ নাতাশার সম্বন্ধ রাহুল নামের একটা সুন্দর ছেলের সাথে ঠিক করে দিল। এনগেজমেন্টের অনুষ্ঠান ফাইভ স্টার হোটেলে করা হলো। সুধা যখনই তৈরি হয়ে সৌমিয়ার ঘরে এলো, এটা কি সৌমিয়া, তুই এখনো তৈরি হসনি? না মা, আমি যাব না। মা, তোর বড় দিদির এনগেজমেন্ট, যদি আমি এনগেজমেন্টে না যাই তাহলে কি এনগেজমেন্ট হবে না? এমনিতেও দিদি আমায় পছন্দ করে না, আর আমি দিদির ফাংশনে গিয়ে ওর হাসি ওড়াতে চাই না। বুঝে গেছি, নিশ্চয়ই সৌমিয়া তোকে কিছু উল্টাপাল্টা বলেছে। কি এসে যায় মা, দিদি এমনিতেও তো কোনো ভুল বলেনি, যদি ও আমাকে পঙ্গু বলে তাতে কি হয়েছে? আমি তো পঙ্গুই, তুমি যাও মা, আমি বাড়িতেই থাকব। সুধা সৌমিয়াকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু সৌমিয়া গেল না। সময় এভাবেই কেটে যাচ্ছিল।
আর সৌমিয়ার জীবনে একুশতম নবরাত্রি এসে গেল। এক সন্ধেবেলায় রাহুল সৌমিয়ার সাথে দেখা করার জন্য সৌমিয়ার বাড়ি চলে এলো আর সৌমিয়ার বাবাকে বলল, আমার কলোনির লোকেরা গরবার একটা প্রোগ্রাম রেখেছে আর আমার মা চায় যে আমি আর নাতাশা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করি। রাহুলের কথা শুনে রাজেশ হাসতে হাসতে বলল, আরে পরিষ্কার করে তুমি এটা কেন বলছো না যে তুমি তোমার হবু বউয়ের সাথে গরবা খেলতে চাইছো? আরে এতে আমার কোনো সমস্যা নেই। আরে মোবাইলের এই যুগে তুমি তোমার হবু বউয়ের সাথে গরবা খেলার জন্য আমার কাছে অনুমতি নিতে চলে এলে, হ্যাঁ কিন্তু সত্যি আমার অবাক লাগছে জানো তো। এইটুকু বলেই রাজেশ সেখান থেকে চলে গেল। তখনই হঠাৎ রাহুলের নজর দূরে বসা সৌমিয়ার ওপরে গেল। রাহুল আস্তে আস্তে সৌমিয়ার কাছে এসে পৌঁছালো। তখনই ওখানে ওর হবু বউ নাতাশা চলে এলো। ও আমার ছোট বোন, বেচারি পঙ্গু, এই জন্য একই জায়গায় বসে থাকে। তুমি তো আমাকে বলোনি তোমার একটা বোনও রয়েছে। আরে কি এসে যায়, পড়াশোনা করে? আরে আমার তো জানা উচিত তাই না যে আমার একজন শালিও রয়েছে। এইটুকু বলেই রাহুল সৌমিয়াকে বলল, আচ্ছা চলো সৌমিয়া তুমিও চলো আমাদের সাথে গরবা খেলবে। এটা শুনে সৌমিয়া খুব অবাক হয়ে গেল। না জামাই বাবু, আমি যেতে পারবো না, আপনি দেখছেন তো আমি পঙ্গু। তুমি কি আমার মজা উড়াতে চাও? এরকম করে বলে না নাতাশা। সৌমিয়া তুমি যদি গরবা খেলতে না পারো তাহলে কোনো ব্যাপার না, তুমি একটা জায়গায় বসে দেখতে তো পারো। সৌমিয়া অনেকবার না করল কিন্তু রাহুল একটুও মানল না। হার মেনে সৌমিয়া রাহুল আর নিজের দিদি নাতাশার সাথে গরবার অনুষ্ঠানে এসে পৌঁছালো। আরো সবাইকে গরবা খেলতে খুব মজার সাথে দেখছিল। হঠাৎই ভিড়ের মধ্যে থেকে একটি সুন্দর মহিলা সৌমিয়াকে এসে বলল, তুমি এখানে কি করছো? চলো গরবা খেলি। এটা আপনি কি বলছেন? আপনি দেখতে পাচ্ছেন না যে আমি চলতে পারি না? আমি গরবা কি করে খেলবো? কে বলেছে তুমি পঙ্গু? পঙ্গু তো তারা যারা অন্যকে পঙ্গু ভাবে। চলো ওঠো। এইটুকু বলেই সেই সুন্দর মহিলা নাতাশাকে উঠিয়ে দিল। নাতাশা খুবই অবাক হয়ে গেল। ও দেখল যে ওর দুটো পা একদম ঠিক। দেখেছ, এটা শুধু তোমার মনের ভুল যে তুমি পঙ্গু। চলো তুমি আমার সাথে গরবা খেলবে। সৌমিয়া খুব খুশিতে সেই সুন্দর মহিলার সাথে গরবা খেলতে শুরু করলো। গরবা খেলতে খেলতেই হঠাৎ করে ওই মহিলা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ও অদৃশ্য হতেই সৌমিয়ার আবার চলতে ফিরতে সমস্যা হচ্ছিল আর ও সেখানেই পড়ে গেল। আর ও পড়তেই সেখানে রাহুল আর নাতাশা এসে পৌঁছালো। সৌমিয়া তুই বিনা বৈশাখীতে এখানে কিভাবে এসে পৌঁছালি? সৌমিয়া নাতাশার প্রশ্নের কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর সৌমিয়া নিজের বাড়িতে এসে পৌঁছালো। পরের দিন রাহুল সৌমিয়াকে আবার গরবার অনুষ্ঠানে নিয়ে এলো। সৌমিয়া এক জায়গায় বসেছিল তখনই সেই সুন্দর মহিলা এখানে এসে পৌঁছালো। আরে আবার তুমি বসে আছো, চলো আমার সাথে গরবা খেলবে। তুমি কালকে গরবা খেলতে খেলতে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেছিলে? তুমি ভুল বুঝেছ। আমি কোনো ভুল বুঝিনি, তুমি যখন অদৃশ্য হলে তখন আমি অবাক হয়ে গেছিলাম, আর যখন তুমি উঠে দাঁড়িয়ে গেলে আর আমার সাথে গরবা খেললে তখন তুমি অবাক হলে না। এইটুকু বলেই সেই সুন্দর মহিলা সৌমিয়াকে আবার উঠিয়ে দিল। সৌমিয়া দেখল যে ওর পা আবার ঠিকভাবে কাজ করছে। দেখেছ, আমি তোমাকে কালকেই বলেছিলাম না যে এটা তোমার ভুল ধারণা। একটা কথা মনে রেখো, তুমি তোমার মন থেকে এই কথাটা একদম বের করে দাও যে তুমি পঙ্গু, তারপর তুমি আর কখনো পঙ্গু থাকবে না। চলো আবার গিয়ে খেলি। সৌমিয়া আবার সবার সাথে সেই সুন্দর মেয়ের সাথে গরবা খেলতে শুরু করল। সেখানে নাতাশা রাহুলের সাথে এসে পৌঁছালো। সৌমিয়া তুই কি করে দাঁড়ালি? নাতাশার কথা শুনে সৌমিয়া খুব অবাক হয়ে গেল। হঠাৎ করে সৌমিয়া আবার পড়ে গেল। নাতাশা অনেকবার জিজ্ঞেস করল কিন্তু সৌমিয়া নাতাশার প্রশ্নের কোনো উত্তর দিল না। সৌমিয়া ঘরে এসে পৌঁছালো, গরবার অনুষ্ঠানে গেল আর সেই সুন্দর মহিলার অপেক্ষা করতে লাগলো, কিন্তু সেই সুন্দর মহিলা আর এলো না। নবরাত্রি নবম দিন সৌমিয়া সেই সুন্দর মহিলার ব্যাপারে ভাবতে শুরু করলো আর নিজেকেই নিজে বলল, সেই সুন্দর মহিলা বলেছিল যে যতক্ষণ আমার মনে ভ্রম থাকবে যে আমি পঙ্গু ততক্ষণ আমি পঙ্গুই থাকবো। তার মানে আমার মনে বিশ্বাস জাগাতে হবে যে আমি পঙ্গু নই। এইটুকু বলেই সৌমিয়া গভীরভাবে চিন্তা করতে লাগলো যে ও পঙ্গু নয়। এটা ভাবতে ভাবতে সৌমিয়া খুব অবাক হয়ে গেল যে ওর পা আবার ঠিক
করে কাজ করছে। সোমিয়া আবার গড়বা খেতে ব্যস্ত হয়ে গেল। তখনই ওখানে রাহুল আর নাতাশা এসে পৌঁছালেন। সোমিয়া, তুই তো ঠিক হয়ে গেছিস, এই চমৎকার কি করে হলো? আসলে আমি কখনোই পঙ্গু ছিলাম না, আমি দেবীর স্বয়ং নিজের হাতে বিসর্জন করব। পরে তিনি নিজের পরিবারের মাঝখানে সোমিয়া বিসর্জনের জন্য মা দুর্গার মূর্তি স্পর্শই করেছিল, তখনই রং বেরঙের কিরণের সাথে মা দুর্গার মূর্তি সাক্ষাৎ মা দুর্গায় পরিবর্তিত হয়ে গেল। এটা দেখে সোমিয়া, রাহুল, নাতাশা, সুধা আর রাজেশ খুবই অবাক হয়ে গেল। মা দুর্গা সোমিয়ার দিকে হাসতে হাসতে বলল, তোমার গরবা খেলার খুব ইচ্ছে ছিল না? আমি তোমার মনের কথা জানতাম, তুমি নৃত্য সাহায্যে আমাকে প্রসন্ন করতে চেয়েছিলে, আর দেখো তোমার মনে সত্যিকারের শ্রদ্ধা দেখে আমি স্বয়ং তোমার সাথে গরবা খেলার জন্য উৎসাহিত হয়েছিলাম। এটা শুনে সোমিয়া খুব অবাক হয়ে বলল, তার মানে যে সুন্দর মহিলা আমার সাথে গরবা খেলছিল সেটা আপনিই ছিলেন? হ্যাঁ সোমিয়া, সেটা আমিই ছিলাম। আমি আমার ভক্তদের কখনো নিরাশ করি না। এখন তোমার চলার জন্য আর লাঠির প্রয়োজন হবে না। এইটুকু বলেই মা দুর্গা রং বেরঙের কিরণের সাথে আবার মূর্তিতে পরিবর্তিত হয়ে গেল।